हेलो एवरीवन, वेलकम माय चैनल द ऑफिशियल मनोज। तुम्हारा जदि पंचम श्रेणी থেকে দশম শ্রেণী ছাত্র ছাত্রী হয়ে থাকো অথবা বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করছো তো এই ভিডিওটি তোমাদের ডেফিনেটলি দেখা উচিত। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করেছি ব্যাকরণের প্রাথমিক ধারণা নিয়ে। তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে। ব্যাকরণ পড়ার আগে আমাদের জানা উচিত ব্যাকরণ কি, ব্যাকরণের উপযোগিতা বা প্রয়োজনীয়তা কি, বাংলা ব্যাকরণ কাকে বলে, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ক্লাসের মধ্যে জানবো। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত পুরো দেখবে। তো চলো শুরু করি। ভাষা হলো ভাব প্রকাশের মাধ্যম, আর এই ভাষাকে শেখা হলো আমাদের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে সফল করতে আমরা প্রথমেই যেটা আমাদের জানা উচিত সেটা হলো ব্যাকরণ কাকে বলে। তো এর উত্তর হবে, যে নির্দিষ্ট বই পড়লে আমরা শুদ্ধভাবে পড়তে ও লিখতে পারি এবং ভাষাকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি, সেই তাকে বলা হয় ব্যাকরণ। অর্থাৎ এমন একটি বই যে পড়লে, বইটি পড়লে আমরা সঠিকভাবে পড়তে পারবো এবং লিখতেও পারবো এবং ভাষাকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবো, সেটি হলো ব্যাকরণ বই। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাংলা ব্যাকরণ কাকে বলে? উত্তরটা প্রায় একই রকম, কিন্তু একটু ভাষাটা আলাদা হবে। বাংলা ভাষাকে শুদ্ধভাবে পড়তে ও লিখতে এবং ভাষাকে নির্ভুলভাবে বিশ্লেষণ করতে যে বই আমরা পড়ব সেটি হলো বাংলা ব্যাকরণ। তোমাদের প্রয়োজনে তোমরা নোট ডাউন করে নিতে পারো। তো সংজ্ঞাটা বোর্ডের মধ্যে রয়েছে, দুটো সংজ্ঞা তোমরা লিখে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ব্যাকরণ পাঠের উপকারিতা কি? তো এর উত্তর হবে, ভাষাকে বিশেষ করে মাতৃভাষাকে শেখার জন্য এবং সাহিত্যকে জানতে ব্যাকরণ পাঠের উপকারিতা কিন্তু অনস্বীকার্য। অর্থাৎ যদি আমরা ভাষাকে সঠিকভাবে শিখতে হয় আমাদেরকে এবং তার সাথে সাথে সাহিত্যকেও আমরা যদি জানতে চাই, তো তাহলে কিন্তু ব্যাকরণ পাঠ আমাদের খুবই উপকার করে এবং তার জন্য ব্যাকরণ পাঠে আমাদের পড়া উচিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের কয়েকজন বিখ্যাত ব্যাকরণবিদদের নাম লেখো। তো আমরা জানি ভারতবর্ষে অনেক বিখ্যাত বিখ্যাত ব্যাকরণবিদ এসেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন পাণিনি, যার বিখ্যাত বই হচ্ছে অষ্টাধ্যায়ী। নেক্সট হচ্ছে সুকুমার সেন, ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মিহির চৌধুরী কামিল্যা বিখ্যাত বই যার ভাষাতত্ত্ব, রামেশ্বর স, তার বিখ্যাত বইটা হচ্ছে সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা। এই সমস্ত ভাষাবিদ এবং ব্যাকরণবিদরা ভারতের ভাষাকে এবং ব্যাকরণকে সমৃদ্ধ করে গেছেন, যার ফল কিন্তু আমরা আজও পেয়ে আসছি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি? তো ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে অনেক। এক নম্বর যদি আমরা বলি, তো ব্যাকরণ পাঠের মাধ্যমে আমরা শুদ্ধভাবে এবং নির্ভুলভাবে বানান সম্পর্কে জানতে পারি। যেমন এখানে একটি শব্দ নেওয়া হলো, ধরো ভৌগোলিক, ভৌগোলিক, এই যে ভৌগোলিক শব্দটি তার সঠিক বানান কি হবে? দেখো তিনটি লিখেছি, এর মধ্যে কিন্তু সঠিক বানান হবে এই মাঝের ভৌগোলিক শব্দটি, অর্থাৎ ভয়ৌকার গয়ৌকার লয়হস্যিক ভৌগোলিক। তাই বলা হয়েছে শুদ্ধভাবে বানান সম্পর্কে জানতে পারি। দ্বিতীয় হচ্ছে, শব্দের অর্থ ও বিবর্তন সম্পর্কে জানতে পারি। এটা আবার কি না, উদাহরণ যদি হিসাবে যদি, তার পূর্বে মায়ে ঝিয়ে যে ঝগড়া, এই একটা কথা, তো ঝি শব্দের অর্থ ছিল কন্যা বা মেয়ে, কিন্তু পরিবর্তন ও বিবর্তনের ফলে এখন এই ঝি শব্দের অর্থ দাঁড়িয়েছে চাকর বা ভৃত্য। তাহলে বুঝতে পারছো বিবর্তন কিভাবে এবং অর্থের শব্দের অর্থ বিবর্তন কিভাবে বোঝা যায়। তিন নম্বর হচ্ছে, পদ ও বাক্য গঠন সম্পর্কে আমরা জানতে পারি, পদ। চতুর্থ হচ্ছে, এছাড়া বচন, পুরুষ, লিঙ্গ, সন্ধি, সমাস, এই সমস্ত যে বিষয়গুলি রয়েছে এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে আমরা ব্যাকরণ পাঠের মাধ্যমে আমরা জানতে পারি। এরপর আজকের ক্লাসের দুটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখছি, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে কমেন্টের মাধ্যমে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ওডিবিএল গ্রন্থটির পুরো নাম কি এবং এর রচয়িতা কে? নেক্সট প্রশ্ন হচ্ছে,
বাঙালির রচিত প্রথম ব্যাকরণ কোনটি এবং এটি কত সালে প্রকাশিত হয়? এই দুটি প্রশ্নের উত্তর তোমরা চেষ্টা করো উত্তর কমেন্টের মাধ্যমে দেওয়ার। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তো একটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুর সাথে যা প্রয়োজন তাদের শেয়ার করে দেবে, আর এই ধরনের যদি তোমরা ক্লাস পেতে চাও তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের খুবই উপকার হবে আশা করি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।